हेलो फ्रेंड्स, वेलकम टू प्रेम बार्ता। आमी होलाम प्रबोध हाजरा। बंधुगण, आजकेर ए एपिसोडे आमरा जानबो सबचेये बेशी व्यवहार हुआ क्रीम अर्थात ऑयनमेंट ए बेपारे, जेगुलो आमादेर स्किन अर्थात त्वकेर समस्यार जन्य आमरा साधारणत व्यवहार करे थाकि। सेगुली हलो जे त्वकेर जे स्किनेर जे समस्या हय तार मुख्य समस्यागुली हलो सोरियासिस अर्थात आमादेर स्किनेर उपर चामड़ा बेर हुए जार मतो, अर्थात किछुटा बोला जेते पारे जे सापेर खोलस छाड़ार मतो हुए जाए। एछाड़ा आछे एक्जिमा, दाद, चुलकानी, हाँ, और एगुलोर बेपारे आपनारा सबाई अवगत आछेन। एछाड़ा आछे स्किनेर उपर रेडनेस हुए जा। एछाड़ा आरो अनेक किछुई आछे যেগুলোর জন্য আমরা এই ক্রিমগুলো খুব সহজেই ব্যবহার করতে পারি। তো বন্ধুগণ, এবার দেখে নিই কোন কোন ক্রিমগুলি আমরা এই সমস্যার জন্য ব্যবহার করব। সবচেয়ে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে স্যালিটার WS। সেটা হচ্ছে স্যালিটার WS, এই নামে পাওয়া যাবে যে কোনো মেডিকেল স্টোরের দোকানে। এটা ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যাবে। এর মধ্যে থাকে কোলতার, স্যালিসিলিক অ্যাসিড, আর এর মুখ্য কাজ হলো সোরিয়াসিস অর্থাৎ শরীরের কোন কোন জায়গায় চামড়া ওঠার সমস্যা থাকলে আর কম করে। তাছাড়া ডেনড্রপের সমস্যা থেকেও রক্ষা পাওয়া যায়, এবং আমাদের মাথার যে ত্বক সেটারও যে বিভিন্ন সমস্যা দেখা দেয় সেই হিসাবেও এটা আমাদের রক্ষা করে। দ্বিতীয় নম্বরে আসবো অ্যাসিড ক্রাইসো। অ্যাসিড ক্রাইসো একটি হোমিওপ্যাথি ক্রিম, এবং এটি বিভিন্ন রকমের স্কিন সমস্যার জন্য ব্যবহার হতে থাকে। এর মধ্যে থাকে হোয়াইট পেট্রোল্যাকটাম, প্যারাফিন এবং ল্যানোনিন, আর এর সচরাচর ব্যবহার হয় সোরিয়াসিসের জন্য, চুলকানির জন্য, বা ত্বক শুষ্ক হয়ে গেলে, একজিমা হয়ে গেলে, দাঁত হলে বা ত্বকে লাল হলে এটি ব্যবহার করা হয়, এবং খুব শীঘ্রই ভালো ফল পাওয়া যায়। তাছাড়া ত্বকে কোনো রকম রিয়াকশন হয়ে থাকলেও এটি খুব ভালো কাজ করে। তৃতীয় নম্বরে আসবো লিচেনসা ক্রিম। এটিও খুব প্রচলিত স্কিন অয়েন্টমেন্ট, এবং বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমের জন্য ব্যবহার করা হয়, এবং খুব পরিচিত নাম। এর মধ্যে থাকে জিঙ্ক অক্সাইড, যেটা ত্বকের দাগ বা র্যাশকে কম করে। তাছাড়া এর মধ্যে থাকে মেন্থল, যেটা ইচিং কম করে বা চুলকানি কম করে। তাছাড়া থাকে বোরিক অ্যাসিড, যেটা ক্র্যাক কম করে, মানে ফেটে গেলে সেটার আরাম পাওয়া যায়। এবং এছাড়া থাকে কট্রিমেজল, যেটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর এর সাধারণত ব্যবহারও সেম এক্সিমা, দাঁত, চুলকানি ও যত রকমের ফাঙ্গাল ইনফেকশন আছে, তাতে পায়ের হোক, হাতের আঙ্গুলির মাঝখানেই হোক বা পায়ের আঙ্গুলির মাঝখানেই হোক, এসব ঠিক করতে পারে। তাছাড়া অনেক সময় বাচ্চাদের বা বড়দের যাদের ডাইপার ইউজ করা হয় তাদেরও যে স্কিনের প্রবলেম হয় সে ডাইপারের এরিয়াতে, তাতেও খুব আরাম পাওয়া যায়। চার নম্বরে আসবো ইচ গার্ড প্লাস। এটা খুব পুরানো অয়েন্টমেন্ট এবং খুবই পরিচিত নাম, আর নাম থেকেই বোঝা যাচ্ছে এটা অ্যান্টি ইচিং ক্রিম। তবে কোনো মতে এটা আমাদের মুখমণ্ডলে ব্যবহার করা উচিত নয়। এর মধ্যে থাকে টারবিনোফিন, হাইড্রোক্লোরাইড এবং বেনজাইন অ্যালকোহল, যেটা ত্বকের সমস্ত রকমের ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়, আর নখের কোণে যে ইনফেকশন হয় তার থেকেও এটা আরাম পাওয়া যায়। দাঁদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। এছাড়া এর একটা আর একটা ভালো ব্যবহার আছে, যেটা হলো গরমের সময় সচরাচর আন্ডার গার্মেন্ট পরতে হলে এক্সিলা অর্থাৎ বগলে এবং গ্রোয়িং অর্থাৎ প্রাইভেট পার্টের দুপাশে ইনফেকশন হয়ে র্যাশেস বা রেডনেস হয়ে যায়, সেক্ষেত্রেও এটি ইউজ করলে ভালো লাভ পাওয়া যায়। পাঁচ নম্বর আছে ম্যাঙ্গো ইচ অ্যান্টি ইচিং ক্রিম। এটি একটি
হার্বাল ক্রিম, এটি হার্ব দিয়ে তৈরি, ফলে এটি খুব বিশ্বস্ত। এর মধ্যে থাকে মাইকো সিলভার, ক্যালেন্ডুলা এবং জিঙ্কাম। তার মধ্যে ক্যালেন্ডুলাতে থাকে উন্ড হিলিং প্রপার্টি, আর এর ব্যবহার হলো ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন কম করে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এবং ড্রাই স্কিনের জন্য খুব গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে কাজ করে। 6 নম্বরে আসবো বোরোলিন। বোরোলিন তো আপনারা জানেন খুবই প্রচলিত নাম, আর আমার মনে হয় সব ঘরেই থাকে, তবে আমরা ইউজও করে থাকি। তবে আরও ভালো করে জেনে নিন এই বোরোলিনের কি কাজ। বোরোলিনের মধ্যে থাকে বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড এবং অ্যানহাইড্রাস ল্যানালিন। এর ইউজ হচ্ছে কোথাও কেটে গেলে বা ঘা হয়ে গেলে এটা দ্রুত লাগালে ঠিক হয়ে যায়। এলবো যদি কারো হার্ড হয়ে যায় সেটা নরম করতে সাহায্য করে। পা ফাটা, ঠোঁট ফাটা বা কারো কারো কোনো নাজুক বা গাল টাল যদি ফেটে যায় বা শুষ্ক হয়ে যায় সেখানে ইউজ করা যায়। নখের কোণে ব্যথা হলে সেখানে উপকার পাওয়া যায়। যে কোনো স্কিন ইনফেকশানে এটা লাভবান হয়। আচ্ছা, তাছাড়া র্যাশ থেকেও এটা রক্ষা করা আমাদের শরীরকে। আর বোরোলিন লাগাবার সময় যদি আপনি দেখেন অল্প গরম করে বা উষ্ণ করে যদি এফেক্টেড এরিয়াতে লাগানো হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। বন্ধুগণ, যতগুলি অয়েন্টমেন্টের ব্যাপারে আলোচনা করলাম সেগুলো সবই ওষুধের দোকানে অর্থাৎ মেডিকেল স্টোরে খুব সহজেই পাওয়া যাবে। আর এগুলো যেহেতু এক্সটার্নাল ইউজ করার জন্য সেহেতু আপনারা নিজেরাই ইউজ করতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। শেষ করার আগে আরেকটু আপনাদের কাছে জানাবো যে আমাদের মেডিকেল ভিডিও অর্থাৎ মেডিসিনের ভিডিও আপলোড করা হয়েছিল, যেমন লিপ 52, সবচেয়ে পরিচিত আই ড্রপ, মেডিকেল টেস্ট রিপোর্ট, বেশি ব্যবহার হওয়া ক্রিম এবং ফার্স্ট এড মেডিসিন, আর মেডিসিন স্প্রে, আর নাম থেকে জানুন মেডিসিনের ব্যবহার। এই ভিডিওগুলি যদি আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে দিলাম, আপনারা দেখে উপকৃত হতে পারবেন। আর শেষকালে জানাবো আপনারা যদি প্রেম বার্তাতে আমাদের এখনও সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল কা আইকনটি ক্লিক করুন, তাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তাহলে এবার আসি, আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।